করছি। আমি লাস্ট অনেকদিন ধরেই ব্লগ আপলোড করি না। আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তার ফলে মার একটা অপারেশনও হয়েছে। তো আজ মাকে ছুটি তো দিয়ে দিয়েছে কয়েকদিন হলো, তো তারপরেও মানে এই পরিস্থিতিতে আমার ব্লগ বানানোর মতো কোনো মানসিক অবস্থাও ছিল না, যার জন্যই ব্লগ বানাতে পারিনি। আর আজকে আবার মাকে নিয়ে গেছে নার্সিংহোমে, ওখানে মার যে অপারেশন স্টিলগুলো আছে ওগুলো আজকে কেটে দেবে। তো তারপর আশা করছি মা অনেকটা সুস্থ ফিল করবে, অনেকটা সুস্থ হয়ে যাবে। তো যেহেতু আমি অনেকদিন ব্লগ বানাই না, আপলোড করি না, তো আমার অনেক ভিউয়ার্সরাই আমাকে কমেন্ট করে বলছে যে কেন ব্লগ দিচ্ছ না। আমি অনেককে রিপ্লাইও দিয়েছি যে হ্যাঁ, আমার মার এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো তার ফলে আমি ব্লগ বানাতে পারছি না। তো তারা আমাকে সবাই বলেছে যে ঠিক আছে, তুমি আন্টি দেখাশোনা করো, এখন পরে আবার ব্লগ দিব, আমরা ওয়েট করবো। তো আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের এই সাপোর্টটা। তো এখন দুপুরবেলা, আর আজকে হলো স্যাটারডে, আর আমি এই আফটারনুন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি এই দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। হয়ে গেছে, মা একটু পরেই আসবে। আর আমার ভীষণ ভালো লাগছে কারণ মা ফাইনালি হাঁটছে, কারণ মার তো অপারেশনটা কোমরেই হয়েছিল, তো মার পুরো বেড রেস্ট ছিল 15 দিন। এখন মা আস্তে আস্তে একটু একটু করে হাঁটছে, আর একটু পরেই ফিরবে, বেরিয়েও গেছে ওখান থেকে। তো আবার একটু পর তোমাদের সাথে কথা হবে। আমি তো এই একটা কথা বলি, যে বামপন্থী সে বামপন্থী থাক, যে ডানপন্থী সে ডানপন্থী থাক, যে কংগ্রেস সে কংগ্রেসই থাক, যে সিপিএম সে সিপিএমই থাক, মা বাড়িতে চলে এসেছে আর মাকে এই ওয়াকারটা দিয়েছে। মা এখন এই ওয়াকারটা ধরে ধরে হাঁটবে। আর মাকে ঘরে নিয়ে যাওয়ার পর মাকে আমি একটু ওষুধপত্র দেব, বাবা আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার মিলে দুজনে মিলে মাকে আস্তে আস্তে ধরে নিয়ে যাবে ঘরে। আর এই ভিডিওটাও আমি এখানেই ফিনিশ করব। প্লিজ তোমরা আমার মায়ের জন্য একটু প্রে করো। বাবা।